জাতীয় কিডনি ইনস্টিটিউট অব ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তুলনামূলক অসচ্ছল কিডনি রোগীদের জন্য অন্যতম ভরসা। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে 10 বছরের চুক্তি অনুযায়ী দুটো হাসপাতালেই কিডনি রোগীদের ডায়ালাইসিসের কাজ করে ভারতীয় বেসরকারি প্রতিষ্ঠান স্যান্ডোর। প্রতি ডায়ালাইসিসে মাত্র 485 টাকা দিতে হয় রোগীদের, বাকি টাকা দেয় সরকার। এই সুবিধায় প্রতি 4 ঘন্টায় এক সেশন ধরে বছরে 29,010টি সেশন দেওয়ার কথা স্যান্ডোরের। এই যে প্রাইভেট পার্টনারশিপ, যেহেতু সেই কোম্পানিকে রোগী দিতাম আমরা, হাসপাতাল কোনো ফিনান্সিয়াল কোনো কিছু দেখেন না, ওনারা বিল করেন, বিল করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিল পাস হয়ে চলে আসে। তবে করোনার কারণে রাজধানীর সবকটি সরকারি প্রতিষ্ঠানে ডায়ালাইসিস সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে এই দুই হাসপাতালে দ্বিগুণেরও বেশি রোগী ডায়ালাইসিস করতে হয়। এই বাড়তি ডায়ালাইসিসের জন্য স্যান্ডোরের পাওনা বাকি পড়ে যায়। বকেয়া আদায়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস বন্ধ করে দিয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর। চুক্তির টাকা, সেটাও আমাদের ডিউ আছে। করোনার সময় আমাদের অনেক পেশেন্ট আসছে, ওইটাও ডিউ। কোম্পানি তো এত টাকা বিয়ার করতে পারতেছে না, কারণ আমাদের অনেক টাকা আমাদের ভেন্ডরে পায়। স্টাফরাও এই 2.5 মাস হয়ে গেছে আমরা বেতন পাইনি। তবে হাসপাতালের পরিচালক জানালেন, এর মধ্যেই বেশ কিছু টাকা পরিশোধ করা হয়েছে। 29,000 যে সেশনে যে ডায়ালাইসিস, সেই ডায়ালাইসিসের কোনো টাকা তারা পায় না। সেই টাকা কিন্তু টাইম টু টাইম ক্লিয়ার হয়েছে, কারণ সরকারের বাজেট আছে। এই যে অতিরিক্ত সেশনে যে টাকা, এই অতিরিক্ত সেশনের কিছু টাকা তাদের বাকি আছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে বিষয়টির সমাধান হচ্ছে বলে জানানো হয়। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।